তো আমরা শুরু করলাম। এটা একটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইটটা মনে করেন এটা নতুন ওয়েবসাইট, তো কোনো পোস্ট করা নাই, কিছু করা নাই ওয়েবসাইটে। তো এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ডিজাইন করে সেটা আমরা দেখব আজকে। ডিজাইন করা বলতে কোথায় কোন ফাংশন আছে, কোথায় কি চেঞ্জ করলে ডিজাইনটা চেঞ্জ হবে, এতটুক দেখবো আমরা। আমাদের ওয়েবসাইটে যখন কোনো পোস্ট করি, হেডিং এ আমাদের কি দিতে হয়, কিওয়ার্ড দিতে হয়, মেটা ট্যাগ, ডেসক্রিপশন, জাস্ট। ক্লাস রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। হেডিং এ, মেটা ট্যাগে, ডেসক্রিপশনে, এগুলো থেকে আমরা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। তারপরে ইমেজে কিওয়ার্ড ব্যবহার করা যায়, ভিডিওতে কিওয়ার্ড ব্যবহার করা যায়, এগুলোতে কিওয়ার্ড ব্যবহার করা যায়। কিভাবে আমরা কিওয়ার্ড গুলো ব্যবহার করবো সেগুলাই এখন দেখবো আমরা, কিওয়ার্ড গুলো কিভাবে ব্যবহার করবো। আমাদের আসলে ওয়ার্ডপ্রেস ডিজাইনটা তো, এটা তো আমাদের কাজ না, ডিজিটাল মার্কেটারদের কাজ না, ওয়েব ডেভেলপারদের কাজ। কিন্তু আমাদের একটা বেসিক নলেজ থাকতে হবে যে কোথায় কি চেঞ্জ করা যায়, কোথায় কি চেঞ্জ করলে আমার ওয়েবসাইটটা ফাস্ট হবে, আমার ওয়েবসাইটটা এসইও করা হবে, বা ওই এসইও করতে গেলে কোথায় কোথায় চেঞ্জ করতে হয়, এতটুকু আমরা দেখব। তো এটা হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে এখন আমাকে। এই যে আমি অ্যাডমিন প্যানেলে চলে এসেছি। এই যে অ্যাডমিন মানে যার যেটা ইউজার নেম সেটা দিতে হবে, আর পাসওয়ার্ড দিতে হবে যে লগ ইন। লগ ইন করলে আমরা তার ড্যাশবোর্ডে চলে এসেছি। এই যে ড্যাশবোর্ড, ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ড, ওই ওয়েবসাইটটা কিন্তু এখন আর আমরা ওইভাবে দেখতে পাবো না যেভাবে আমরা দেখি। এখন আমরা ড্যাশবোর্ডে এসেছি, ড্যাশবোর্ডের ভিতরের কাজগুলো আমরা এখন করতে পারবো, ওয়েবসাইটের ভিতরের কাজগুলো। তো যেহেতু এটা আমাদের ওয়েবসাইট, আমাদের যে পোস্ট করব, পোস্ট করার পর আমাদেরকে কোথায় চেঞ্জ করতে হবে, পোস্ট করলে পোস্টের হেডিং চেঞ্জ করতে হবে, মেটা ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে, টাইটেল। পোস্ট করার জন্য এটা একটা ওয়েবসাইটের ভিতরে চলে এসেছি আমরা, ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে। এখানে পোস্ট আছে, এখানে অ্যাড নিউ পোস্ট করতে পারেন, বা অল পোস্ট থেকেও করা যায়। অল পোস্টে ক্লিক করি, এখানে আমাদের এই যে দুইটা পোস্ট আছে, চাইলে আপনি আপনার মতো করে আরেকটা অ্যাড করতে পারেন। এখানে অ্যাড নিউ করলে এখানে অ্যাড হবে আরেকটা। তো আপনার একটা পোস্টের টাইটেল আপনি এখানে দিবেন, এই জায়গাতে দিতে পারবেন। আর এখানে ডেসক্রিপশন লিখবেন, লিখার পর এখানে দেখতে পাবেন যে মেটা ট্যাগ কিভাবে লিখে। এটা তো এটা হচ্ছে এতটুক পরের কাজ, এগুলো হচ্ছে এসইওর কাজ। এসইওর সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে। তো টাইটেল এখানে, ডেসক্রিপশন এখানে এখন দিতে হবে।
দেখেন এখানে আমি একটা পোস্ট লিখলাম, এখানে আপনি পিকচার অ্যাড করতে পারেন। তারপরে আমাদের কিওয়ার্ড গুলো এইগুলোতে ব্যবহার করতে হবে, ডেসক্রিপশনে, ক্যাপশনে, অল্টার ট্যাগে এগুলোতে ব্যবহার করতে হবে। যাকে এটা সিলেক্ট করি, এসইওর কাজ কালকে থেকে দেখাবো, আজকে শুধু ডিজাইনটা দেখেন যে ডিজাইনটা কোথায় কি আছে এগুলা। এটি আগে এখানে আমাদের কিওয়ার্ড ব্যবহার করতে হতে পারে। এটা তো ওয়ান পেজ এসইও না? এসইওর কাজ ভাই কালকে থেকে শুরু করবো, আজকে শুধু জাস্ট মানে এই ওয়ার্ডপ্রেস এর সাথে পরিচিত করাচ্ছি যে মানে কিভাবে কোথায় কি করলে কি হয়। হ্যাঁ 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 এই যে আমাদের পোস্টটা হয়ে গেছে, এখানে এই যেভাবে লিখলাম, ইমেজটা দিয়েছি, এটা দিয়েছি, এগুলা পোস্ট, একটা ওয়েবসাইটে পোস্ট। এভাবে করে পোস্ট আরো সুন্দরভাবে ডিজাইন করা যায়, যেভাবে খুশি, মানে যেটা যেটা আপনি রাখতে চান সেভাবে ডিজাইন করা যায়। একটা ওয়েবসাইটকে আপনি ইচ্ছা মতো আপনি নিয়মিত ই করতে পারেন, পোস্ট ডিজাইন করতে পারেন। তো ডিজাইনের পার্ট আমাদের না, আমাদের দরকার হচ্ছে কোথায় চেঞ্জ করতে হবে আমাদের, এই টাইটেলে, বডিতে, আর ইমেজের ট্যাগ, আর ডেসক্রিপশনে, এগুলো জাস্ট আমাদের দরকার। ক্লায়েন্টদের ওয়েবসাইট দিবে, তো ক্লায়েন্টদের ওয়েবসাইট যখন দিবে তখন এই হেডিং, মেটা, ডেসক্রিপশন, এগুলো আমাদের চেঞ্জ করা দরকার। আর ইমেজের ইমেজের অল্টার ট্যাগ দিতে হবে, ট্যাগ দিতে হবে, এগুলা হচ্ছে আমাদের কি চেঞ্জ করতে হবে। আর বেসিক কিছু ধারণা আরো কিছু দেওয়া যায়, আপনি চাইলে এই ওয়েবসাইটটা আরো ডিজাইন করতে পারেন। এখানে যেমন কয়টা দেওয়া আছে ব্লক, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন কিছু, বা এখান থেকে রিমুভ করতে পারেন, সব কিছু ডিজাইন করা যায়। তো জন স্টুডেন্ট, তার মধ্যে একজন বিকেলের, 11 জন,
আমিজুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আমিজুল ভাই গুড মর্নিং। গুড মর্নিং ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে ওয়ার্ডপ্রেসে কিভাবে ই করতে হয়, পোস্ট করতে হয় সেটা তো বুঝা গেল। ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটে লগ ইন কিভাবে করতে হয়, ক্লায়েন্ট শুধু ওই অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়ে দিবে, তারপর আপনাকে ওই অ্যাডমিন পাসওয়ার্ডে যাওয়ার পর তার যে পোস্ট আছে ওই পোস্টে ইয়ে চেঞ্জ করতে হবে, বা সে যদি নতুন পোস্ট করতে হয় করতে পারে তাহলে তো পোস্ট করতে পারবেন। কিভাবে পোস্ট করতে হয়, সে কন্টেন্ট দিয়ে দিবে, ইমেজ দিয়ে দিবে, এভাবে তখন পোস্ট করে দিবেন। কি কথা কি ক্লিয়ার? রবিউল আউয়াল জি ভাইয়া, কথা কি ক্লিয়ার? জি হোসেন আলী জি ভাইয়া বলেন। আমি ক্লাস হয়তো লিভ নিতে পারতাম, কিন্তু লিভ নিনি, যে আপনি হয়তো মানে ক্লাসে স্টুডেন্ট হন তার জন্য নিনি, আপনার কথা শুনছিলাম তো আমি বলতে পারিনি। পরে দেখি আপনি মানে ব্লক মেরে দিয়েছেন, ঢুকতে পারিনি। পরে তখন কম্পিউটার থেকে আবার ঢুকছিলাম রাতে, রাত্রি আপনি যখন রাতে গেছিলেন ওই যে ভাইকে রিসিভ করতে গেছিলেন। একবার মিটিং থেকে আগে বের করে দিলে ওই মিটিং আর কেউ ঢুকতে পারবে না, তারপরের মিটিং আবার দিতে হবে। তাহলে তো আর কোথাকার কোনো সেটিংস কি জানার দরকার আছে আপনাদের? আরো যদি কিছু জানতে চান আমাকে বলেন, আজকে আমি ওয়ার্ডপ্রেস শুধু শিখাবো যে আমি ওয়ার্ডপ্রেস কোথায় কি চেঞ্জ করতে হয়। না ভাই ঠিক আছে, সমস্যা নাই, এগুলো কারো প্রবলেম নাই। ওয়ার্ডপ্রেস সম্পর্কে যে কোথায় কি চেঞ্জ করতে হয়, এই মেনু বার বা এই যে লোগো আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে এই যে এগুলা চেঞ্জ করা আছে, অনেকগুলাই তো চেঞ্জ করার অপশন আছে ভাইয়া। দেখাচ্ছে যে যখন মানে ওয়েবসাইটটা মানে ফার্স্ট টাইম যখন ইয়ে করব, তখন যে কাস্টমাইজ করতে হয় যে কিভাবে ওই অ্যাড গালা অ্যাড করে ওগুলো একটু দেখায় দেন। কি অ্যাড করে মানে তো অ্যাবাউট, তারপরে যে সার্ভিস প্রজেক্ট এগুলো অ্যাড করা আছে না, ওগুলা এগুলা অ্যাড করাই থাকে। হ্যাঁ এগুলোকে চেঞ্জ করা যায়, আরো কিছু অ্যাড করা যায় বা আরো। আর ভাইয়া দেখা যাচ্ছে যে যে থিমটা ইনস্টল দেওয়া থাকে প্রথমে, তো ওটা থিম কি আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের এখানে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর থিমস, থিমসে ক্লিক করেন। থিমসে ক্লিক করলে প্রথমে কিন্তু এটা ছিল 2090, জি এটা থিম দেওয়া ছিল, এটা পরে দেওয়া হয়েছে এক্সট্রা। থিম কি মানে আমি অন্য জায়গা থেকে ডাউনলোড করে এখানে সেটআপ করতে পারবো? অন্য জায়গা থেকে ডাউনলোড করে সেটআপ করতে পারবেন এখানে, এই যে আপলোডে ক্লিক করবেন দিয়ে আপলোড থিম দিয়ে এখানে যেখানে যে আছে ওই থিমটা দিয়ে আপলোড করতে পারবেন। তো এটা হচ্ছে থিম, এখানে যাওয়ার পর কাস্টমাইজ ক্লিক করলে এখানে যে মেনু আছে না, মেনু, জি ভাই, মেনুতে যাওয়ার পর এই যে মেনু, তাহলে এখানে হচ্ছে কি যে হোম, অ্যাবাউট, সার্ভিস, এই যে এখানে যেটা যেগুলো যেগুলো আছে, আপনি যদি চান যে আপনি একটা অ্যাড করবেন, একটা অ্যাড আইটেম অ্যাড করেন, অ্যাড করে দিন। বুঝতে পারছি। পাবলিক ভাই
আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এই থিম গুলো আপনার আপলোড করার পর কিছুদিন পর দেখা যায় যে আপনার মাই সিকল ফাইল মিসিং দেখায়, আর কারণটা কি? হ্যাঁ, মিসিং দেখায় এবং ওই সাইটটা আছে না, পরবর্তীতে আপনার ওই যখন চেঞ্জ করি বা আপডেট করি, আপডেট দিই মাই সিকল ফাইল, তখন আপনার আবার আসে, কিন্তু তার আগে আসে না। এরকম আমার সাথে হয়নি কখনো। এই দেখেন, এই টেস্টটা অ্যাড করলাম, টেস্ট অ্যাড হয়ে গেছে। আপনি যদি চান যে এগুলোর মধ্যে কিছু ডিলিট করবেন, সেটাও পারবেন ওখান থেকেই। জি ভাইয়া, বুঝতে পারছি। ফাইল মিসিং হয়ে যায়, ফাইল মিসিং অটোমেটিক তো ফাইল মিসিং হবে না, ডিলিট না করলে, কিছু না করলে। ওই যে নতুন নতুন ভার্সন যখনই আসে তখন আবার মিসিং দেখায়। ও ড্যাশবোর্ডে? হ্যাঁ হ্যাঁ, ড্যাশবোর্ডে ওই ওটা আই দিতে হবে, আপডেট ভার্সন দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। আর কোন সেটিংস? আর কোন সেটিংস জানবেন না? কোথায় কি করতে হয়, কি প্রশ্ন জাগে না কারো মনে? এগুলো মোটামুটি ধারণা আছে একটু। তবে আপনার এই যেখানে কাউন্ট কাউন্টারে একটা যে অপশন দেখায় যে আপনার অটোমেটিক নাম্বার গুলো আছে, এটা কোথা থেকে আসে? এখানে কি সেকেন্ড উঠে মিনিট উঠে এগুলা? জি 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 হ্যাঁ, এটা অ্যাড করতে পারেন, এটা এটা একটা টুলস এর কাজ। হ্যাঁ হ্যাঁ, এটা টুলস এর কাজ, এটা কোনো ই না যে মানে থিমে অ্যাড করতে হবে, এটা আলাদা করে টুলস ই করতে হয়। এই যে প্লাগইনস এ যান, প্লাগইনস এ যায়, জি, অ্যাড নিউ, নিউ প্লাগইনস দেয়া, ওই প্লাগইনসটা খুঁজবেন, কোন প্লাগইনস, ওই প্লাগইনসের যদি আপনি নাম জানেন তাহলে ওই প্লাগইনসটা খুঁজবেন। আচ্ছা, এটা এটা প্লাগইনসে পাওয়া যাবে না? এখানে প্লাগইনসটা আপনি অ্যাডও করতে পারেন যদি আপনি ডাউনলোড করেন, তাহলে প্রিমিয়াম যদি হয় তাহলে। জি, আর যে আরেকটা যে বলে আপনার যে প্যারালাক্স বলে, যে প্যারালাক্স বিষয়টা কি? মানে যেদিকে মাউস নাড়াই আপনার একটা ঢেউয়ের মতো ই খেলে ওখানে, পানির ঢেউয়ের মতো। ওগুলো তো আপনার ইচ্ছা মতো করে আপনি কাস্টমাইজ করতে পারেন, মানে আমি তো ধরেন যে সবই যে ই করব ওটা তো না, একটা ওয়েবসাইটে যে আমি যে ওটাই দিব ওটা তো কোনো কথা না, আপনাকে আলাদা করে অ্যাডন্স এই যে প্লাগইনস ইউজ করে করতে হয় ওগুলা। আচ্ছা, সবগুলো তো ওগুলো সবগুলো প্লাগইনস ইউজ করে? হ্যাঁ, এই যে এখানে ধরেন যে আমি জানি না যে টাইম কিভাবে কাউন্ট করে, টাইম এখানে ওই প্লাগইনসটা ব্যবহার করলে, এটা জানি যে একটা প্লাগইনস ব্যবহার করলে ওটা দেখ ওটা করা যায়। আচ্ছা আচ্ছা, বুঝছি। এখন আপনাকে ওই প্লাগইনস খুঁজতে হবে। হ্যাঁ, বুঝছি বুঝছি, ঠিক আছে। অনেক অনেক ই আছে, এই প্লাগইনস আছে, যে প্লাগইনস গুলা আপনারা ব্যবহার করে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। ভাই, এই যে ওয়ার্ডপ্রেস এর যেটা আপনার যে ফ্রি যেটা ওয়েবসাইট আছে না, ওয়ার্ডপ্রেস এর যেটা ফ্রি মানে ডোমেইন হোস্টিং ছাড়া যেটা খোলা যায় ওয়ার্ডপ্রেস এ, ওটাতে মানে থিম আপলোড করতেই পাচ্ছি না, মানে থিম আপলোড করতে গেলে মানে হচ্ছে না। আমি তো করি এভাবে, তো আমারও সাইড আছে এরকম করি, কে জানি
মানে ফ্রিটাতে আপনি ওই যে থিম অ্যাড নিউ, থিমে অ্যাড নিউ এর অপশনই আসছে না, থিমে জাস্ট ওখান থেকে আপনার মানে ক্লাউড স্টোরেজ যেতে বলছে যে কোনো অপশন আসছে না, না আপডেট করতে বলছে ডোমেনটা মানে যে কিনতে বলছে তাই। আর কিনেও তো কাজ চালা যায় গো, মানে ফ্রিতে আছে আর কিসের জন্য হচ্ছে না বুঝলাম না। ভাই আপনি গিট হাব ব্যবহার করে দেখেন তো, গিট হাব থেকে হইতে পারে। গিট হাব? জি। গিট হাবে কি করবে? কি প্রবলেম হয়েছে গিট হাবের? কেন প্রবলেম হয়েছে? প্রবলেম তো না, মানে আমি জাস্ট মানে ফ্রিতে থিমটাই অন্য একটা মানে কাস্টম থিম যেটা ডাউনলোড করেছি আপনার ইয়া থেকে ওটা ইনস্টল দিতে পারছি না এটাই। তো এখানে গিটহাবের সাথে কি সম্পর্ক আছে? সেটাই তো। ডোমেন হোস্টিং মনে হয় ব্লু হোস্ট থেকে কিনা। আর কোনো প্রশ্ন নাই? কারণ আমি কিন্তু আজকে ওয়ার্ডপ্রেস শুধু শিখাবো, আর কিছু শিখাবো না। সামনের দিন থেকে এসিওর ভিতরে কিভাবে এসে করতে হয় এটা সামনের দিন থেকে, সামনের দিনের কাজ। পারবেশ ভাই, হ্যাঁ বলেন। আমার প্রশ্ন একটা ছিল যে আপনার প্রথমে যখন আমি ডোমেন হোস্টিং কিনি, কিনার কিছুদিন পরেই আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছিল, ওখানে সাইট ম্যাপ আসছিল। সাইট ম্যাপ তো আপনার নতুন ওয়েবসাইটে সাইট ম্যাপ তো তৈরি করতে হবে। সাইট ম্যাপ তৈরি করে তারপর তো গুগলে সাবমিট করতে হবে। সাইট ম্যাপ তৈরি করার পর গুগলে সাবমিট করতে হয়? হ্যাঁ। আপনার যেহেতু নতুন ওয়েবসাইট তো আপনি ইউটিউবে সার্চ দিবেন যে সাইট ম্যাপ কিভাবে জেনারেট করতে হয় ওয়ার্ডপ্রেস থেকে। জি জি। জেনারেট করে গুগল কিভাবে সাবমিট করে, বেশি না 5-10 মিনিটের কাজ। আচ্ছা পরেশ ভাই, একটা জিনিস দেখান তো, এই যে গুগল ম্যাপ কিভাবে মানে অ্যাড করা থাকে, তো এটা কিভাবে আমার আমার মানে আমি যেখানে থাকি আমার প্রতিষ্ঠানে বা আমার নির্দিষ্ট এলাকায় আমি গুগল ম্যাপটা কিভাবে ইনক্লুড করবো? মানে গুগল ম্যাপ কি করবেন, কোথায় গুগল ম্যাপে আমার লোকেশনটা অ্যাড করবেন? তাই লোকেশনটা অ্যাড করবো। হ্যাঁ, আপনি ফোন থেকে এটা নিয়ে সিম্পলি অপশন গুলো চেক করে করতে পারেন। ফোন থেকে আচ্ছা বলেন।
কন্টিনিউ বলতে তো আমি তো 12 সেমিস্টার শেষ হয়ে গেছে, আমি তো এখন কন্টিনিউটা ই করিনি, তো মোটামুটি আপনার সামনে মাসের 1 তারিখে আমি টাকাটা দিয়ে দিব, পেমেন্ট করে দিব। হ্যাঁ আমি তো হ্যাঁ বলেন কোথায় কি ম্যাপের কথা বলছিলেন? ওই যে আপনার গুগল গুগল ম্যাপটা, হ্যাঁ হ্যাঁ গুগল ম্যাপ ওয়েবসাইটে দিবেন, হ্যাঁ ইনক্লুড করব আর কি ওয়েবসাইটে। আচ্ছা গুগল ম্যাপ ওয়েবসাইটে ইনক্লুড করবেন। এগুলা ধরেন যে আপনার ওই যে ওয়েবসাইট ডিজাইনের কাজ হচ্ছে না, আপনি ওয়েবসাইট ডিজাইন আমাদের করতে হবে না, তারপরে যেহেতু বললেন আপনি আপনি এই যে সবই আপনার হচ্ছে প্লাগইনস এর কাজ, আপনি প্লাগইনস গুলা আপনার যেটা মনে আসছে ওই প্লাগইনস টা আপনি সার্চ দিতে হবে বা আপনি ই করতে পারেন, ইউটিউবে ভিডিও গুলা দেখতে পারেন যে মানে কিভাবে দিতে হয় কোন প্লাগইনস এর, প্লাগইনস এর তাকে নাম জানতে হবে, ইউটিউবে সার্চ দিলে প্লাগইনস এর নাম গুলা জানতে পারবেন। রিয়েল তো পাবলিশ হয়ে গেছে, কি বলেন কি, আমি তো বললাম যে আমি তো 1 তারিখ সামনে 1 তারিখ দিয়ে দিব। এই যে এখানে আছে ডাব্লিউপি গুগল ম্যাপ, এই যে এই ম্যাপ আপনি এগুলা আপনি ইনস্টল করতে পারেন আপনার ওয়েবসাইটে, এটা ইনস্টল করেন দেখি কিভাবে কাজ করে। আমি তো দিন ইনস্টল কখনো, তো সবকিছু আপনি যা করবেন সবকিছু করতে পারবেন আপনার এই প্লাগইনস ব্যবহার করে, জাস্ট ইউটিউবে একটু ভিডিও গুলা দেখে নেবেন যে কোন প্লাগইনসটা ব্যবহার করতে হয় আর কিভাবে ব্যবহার করতে হয়, এই যে এভাবে না এভাবে তো দিবেন আপনি। জি জি ঠিক আছে ভাই বুঝছি, এটা এখানে আপনার কাছে জাস্ট এখন লোকেশনের লোকেশনটা চাইবে, আপনার লোকেশনটা এখানে দিবেন, এখন কোন লোকেশনে থাকে ওই লোকেশনটা দিবেন, সিলেক্ট করবেন যে কোন লোকেশনে থাকেন, বাংলাদেশে খুঁজে পাবো ইন্ডিয়া এখানে আসে কোথায়, এই যে দেশ ছেড়ে দিয়েছে। অ্যাড্রেস অ্যাড্রেস কি দিব দেন, আমাদের চাপাই দেন রাজশাহী চাপাই, রাজশাহী অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, কোথায় রাজশাহী আছে আপনি আরো স্পেসিফিক করতে পারেন, এখানে দেখি কি আছে, এই যে আপনার অ্যাড্রেস স্টেট অ্যাড্রেস টাইটেল
এগুলো দিয়ে আরো স্পেসিফিক করতে পারবেন। দেখে নি কিভাবে কাজটা করে। এখানে দিবেন ধরেন যে এই জায়গাতেই দিবেন, তাহলে হাইট হাইট সব কিছু দেওয়া যায়। তারপরে যে ম্যাপ গুগল ম্যাপ টেনে নিয়েছে এখানে রাখ, কোথায় রাখবো আপনার অ্যাড্রেস দিয়ে আরো স্পেসিফিক করতে পারবেন। আপনার অ্যাড্রেস যদি অ্যাড্রেস সঠিক হয় তত ই হবে, জিপ কোড কোড সহকারে দিবেন আপডেট দিয়ে। হয়ে গেছে আমাদের কাজ, এবার আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ। এটা কোথায় দিলাম অ্যাবাউটে, এই যে সার্ভিসে দিয়েছিলাম। দেখতে পেয়েছেন কিভাবে ম্যাপ অ্যাড করে। কই ভাই আছেন আপনি? প্রশ্ন করে আমি যার জন্য দেখাচ্ছি সেই নাই পালিয়ে গেছে। উনাকে কিভাবে অ্যাড করে ভাই, ওর আপনার ওয়েবসাইট অ্যাড করে কিভাবে অ্যাড করে ওটাই দেখাচ্ছি, উনি নাই। হাই রে কপাল। আর কোনো প্রশ্ন, কোথায় কি করতে হয়, পোস্ট কিভাবে করতে হয়, এটা তো বললাম। এই যে পোস্ট কিভাবে করতে হয়, পোস্টের কাজ আমাদের,
যে একটা ওয়েবসাইটে শুধুমাত্র এসইও কোড যখন আমরা করব, ক্লায়েন্ট আমাদেরকে বলবে যে এই পোস্টটা করো, এই পোস্টটাকে এসইও ফ্রেন্ডলি করে পোস্টটা করো, বা তার ওয়েবসাইটে যতগুলো পোস্ট থাকবে, সে যদি নতুন হয় যতগুলো ওয়েবসাইটে পোস্ট থাকবে সবগুলোকে এসইও ফ্রেন্ডলি করতে হবে। জাস্ট হেডিং, টাইটেল, মেটাট্যাগ এগুলো পরিবর্তন করতে হয়। তারপরে ইমেজ আছে, যেগুলো যতগুলো ইমেজ আছে ইমেজের কি দিতে হয়, অল্টার ট্যাগ দিতে হয়, এগুলো দিতে হয়। সামিল ইসলাম বলো। দিচ্ছেন নাকি ভাইয়া? হ্যাঁ হয়, থামেন থামেন, নিউ নাম্বার বলো, নাম্বার বলো। এই যে দিয়ে দিলাম 0723 6252 37 0723 6252 37 শুক্রিয়া ভাইয়া, শুক্রিয়া শুক্রিয়া। তো মানে পাইলে খুশি।